তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে গাড়ি চালায় রাস্তায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি পারো না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খবর নাও এমন এমন ছাত্র আছে ওখানে ক্লাস করে পিছন দিক থেকে তুমি তাকায় মনে করো বাইতুল মুকাররমের খতিব মাথায় পাগড়ি বিশাল দাড়ি লম্বা জামা পরা কি ভাই আপনি কোন মাদ্রাসার হুজুর কারণ আমি জাহাঙ্গীরনগরের হুজুর সলিমুল্লাহ হলে ঢুকলাম একদিন মাগরিবের নামাজ পড়তে জামাত পাই নাই মসজিদ দূরে সলিমুল্লাহ হলে ঢুকলাম ঢাকায় নামাজ পড়ে পিছনে তাকায় দেখি শত শত যুবক দাঁড়ানো মুসাফা করবে সুন্দর দাড়ি টুপি নামাজ পড়ছে মাগরিবের কলিজা ঠান্ডা হয়ে গেছে তুমিও যুবক ওরাও যুবক কয়দিন আর বাহাদুরি করবা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন এরপর দারালালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা এখানে আজকে ছয়টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা সবাই কোরআনের হাফেজ আদর্শ লিপি দশ পৃষ্ঠের একটা বইয়ের হাফেজ বাংলায় নাই আর এই সন্তানগুলোর সিনার মধ্যে কোরআন ঢুকানো সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম আট বছর বয়স ছয় মাসে কোরআন মুখস্থ করছে সুবহানাল্লাহ না আর তোমার কপাল এত ভালো যে আইএবিএ পাশ করলা দুনিয়ার সব আকামের খবর রাখতে পারলা আসসালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া এটা পারো না সব পারো এটা পারো সাল সালাম দে সামাইকুম মানে তোর উপরে খোদার গজব হেকায় আলাইকুম তোর উপরে আগে কই গেল লজ্জা আসসালামু আলাইকুম শিখতে মাদ্রাসায় যাওয়া লাগে খবর নাই বড় আফসুস এরে আম্মা জানেরা আপনাদের অবদান না থাকলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মা বাবার অবদান আর দোয়া ভালো গাছ থেকে ভালো ফল হবে ভালো মায়ের থেকে ভালো সন্তান আসবে এরে আল্লাহর গোলাম এতক্ষণ বয়ান করলাম আমি কষ্ট হয় অনেক কথা বলতে তারপরও আস্তে আস্তে বলতেছি এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও আমি বলি নাই তুমি টুপি বড় তাবলিগে যাও না হয় গুণা হবে পীরের কাছে যাও না হয় গুণা হবে একবারও বলি নাই স্কুল কলেজে পরবানা মাদ্রাসায় যাইও একবারও বলি নাই বরং সাহস দিয়ে গেলাম স্কুল ছাড়বি না কলেজের লেখাপড়া কর ওই লাইনটা ছাড়িস না তবে নবীর আদর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে আলেমদের পরামর্শ নিয়ে চলো একসময় আদর্শ ইঞ্জিনিয়ার হইবা আদর্শ প্রফেসর হইবা ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে ডিসি সাহেব শিখলেন কবে কয় ওই ছোটবেলা মা বাবায় মক্তবে পাঠাইছিল ওই সময় কোরআন শিখছি কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করে এখন তো মক্তব নাই বাংলাদেশে দাঁড়াইয়া কোন বেঈমান বলে নাই মক্তব বন্ধ করে দাও কেউ বলে নাই কিন্তু এমন একটা অপকৌশল তৈরি করেছে যে মক্তব বন্ধ কর কওয়া লাগে না অটো বন্ধ হয়ে গেছে কারণ ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে তখন বাচ্চার মাও সজাগ হইয়া রেডি হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য
কোন দিকে কথা বলবো যুবক আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে গায়িকা লাগবে নায়ক লাগবে নায়িকা লাগবে এখন শুনি শিক্ষিকারাও নাচে শিক্ষকেরাও নাচে আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয় এখন শুনি বইয়া লাফায়ার নাচে কোন দিন জানি এবার হুইয়া হুইয়া নাচা শুরু হয়ে যায় হাসির কথা বলি নাই রে বাবা আমগো কপালে জুতার বাড়ি আসতেছে তার অগ্রিম খেয়াল করায় দিতেছে কোথায় গেল সভ্যতা মানবতা কি বলতেছেন কি ভাবতেছেন আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি ভালো যতক্ষণ লাইনে আছে ভালোটা বলছি এবার খারাপের লাইনগুলো বলতে হবে না বাচ্চার মা রাস্তায় নেমে গেছে বাচ্চার দিকে তাকাইতে লজ্জা হয় অল্প বয়সে চরিত্র ধ্বংসের স্লোগান চলতেছে আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে যত কাজ করছে আগে শিখছে তারপরে করছে কিন্তু স্বামী আর স্ত্রীর ব্যবহার কেমন হবে জমিনে কেউ শিখায় নাই কারো শিখতে হয় নাই আল্লাহ সৃষ্টিগতভাবে এটা তার ভেতরে দিয়ে দিয়েছে বলার মানুষ নাই শোনার মানুষ নাই আমি যেইভাবে কথা বললাম মোনাজাত দিয়া চলে যাব কিন্তু এই কথাগুলো এই লাইনে মসজিদের খতিব বললে পরের জুমায় বিদায় কথা কন না কেন কে বলবে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় তিন দিন পরে নিব আমানত রাগ করেন আপনারা তাহলে মরা ছাড়া উপায় নেই আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন যুবকেরা এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো আয় যুবক তোর জেহেন ব্রেন কমছে কেন তোর চেহারার মধ্যে আলো নাই কেন তাকাইলে মায়া লাগে না কেন এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কি পরিমাণ মা বাবার টাকা চুরি করছো জীবনে শুধু মোবাইলের কেন্দ্র কইরা এবার যখন মা বাবা দেয় না এবার সন্ত্রাসী শুরু করে অন্যের পকেট মারে কারণ মোবাইল চালাইতে হবে মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি মোবাইল ছাড়তে রাজি না আল্লাহ যুবকেরা রাগ করিও না রে বাবা আমি তোমার কল্যাণকামী তোমার ক্ষতির জন্য কোনো কথাই বলি না বলার দায়িত্ব আমার মানবা কিনা জানি না দোয়া করি আল্লাহ মানার মতো তৌফিক দান করেন আর মোবাইল তো চালাবি জিব্রাইল নিষেধ করলো ফিরবি না তবে পরামর্শ দিয়ে যাই মাঝে মাঝে মনে চাইলে মানিস যেহেতু ফিরবি না তার বিরোধিতা করে লাভ কি কিছু পরামর্শ দে এটি মানিস সারা রাত যখন মোবাইলের ডিউটি করতে করতে শেষ এখন ঘুমাবি মোবাইলের হক আদায় করা মোটামুটি কি শেষ শেষ বেলায় যাইয়া মোবাইলটা তো বালিশের পাশে রাখো তখন সার্চ দিবি কোরআন তেলাওয়াত ইউটিউবে সার্চ দিলে দেখবি অনেক আল্লাহর প্রিয় বান্দা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত গুলো চলে আসবে আস্তে একটা টাচ কইরা বাজতে থাকবে তুই শুনতে শুনতে ঘুমাবি এটা আমল দিয়ে গেলাম মনে চাইলে করিস মাঝে মাঝে ডেলি করা লাগবে না ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লা জিদ্দ লাহু ওয়া লা নিদ্দ লাহু ওয়া লা মিসলা লা ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. مدینۃ العلوم عبداللہ قرآن نکیتن ایر ادیوگے آیوجیت চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিল 17 ডিসেম্বর 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة نبي بولين اي دنيا رمتر دال دنيا تا تما در غلام بنانو ہے چه تما در کے اللہ غلام بنانو ہے دنيا تمہارا مر غلام দুনিয়া তোমার আমার পেছনে থাকবে তোমারে আমারে খুঁজবে তুমি আমি আমার মাওলারে খুঁজব কিন্তু যারা আজকে উল্টা দুনিয়ারে তালাশ করে দুনিয়া ওদের গোলাম না এরা দুনিয়ার গোলাম আর যারা আল্লাহর গোলাম হয়েছে দুনিয়া তাদের পেছনে ঘুরতেছে এমপি যাইয়াও হাটাজারির হুজুরের পাশে নামাজের সূরাতে বইয়া থাকে হুজুর সোফায় বইয়া কয় ও এমপি সাহেব আপনি চেয়ারে বলকেন না হুজুর সারব জীবনে টুপি পরে নাই হাটাজারির হুজুরের সাথে যখন দেখা করতে গেল টুপি পরলো জামা পরলো পায়ে জামা পরছে প্যান্ট শার্ট পরে নাই হুজুরে প্যান্ট শার্ট পরে গেলে কি রাগ করত এরপরও সে যায় নাই এর থেকে সম্মান আর কি দরকার মরিয়া যাওয়ার পরেও সবাই তার জন্য কাঁদে দোয়া করে এই জন্য আল্লাহ বলেন দুনিয়া তোমার গোলাম বানায় দিছি তুমি দুনিয়া খুঁজো কেন তোমারে খুঁজার দিশ পাবে না দুনিয়া আল্লাহ আপনাদের আমাদের আল্লাহর গোলাম বানায় দিবেন কিন্তু দুনিয়ার গোলামিতে পড়িয়া যারা গুনাহ করেছো আল্লাহ কয় তোরা আমার দরজা থেকে ফিরে যাস না আমার কাছে ফিরে আসো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ জীবনের সব গুনাহ এক সেকেন্ডে ক্ষমা করে দিব হর গরি দেনে কো তু তৈয়ার হে جو نہ مانگے اس سے تو بیزار ہے آتی نافی دار دنیا نہ حسن آتی نافی دار عقبا نہ حسن یا غیاث المستغیثین اهدنا لافتخارا بالعلوم والغنا আল্লাহ তাআলা বললেন আমি একজন মানুষকেও জাহান্নামে দিতে চাই না এইজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিন বলে ডাকেন নাই মুসলমান বলে ডাকেন নাই ডাকছেন একটা শব্দ বলছেন যে শব্দটা কোরআনের ভাষায় বলে আব্দ বাংলায় বা উর্দুতে বলা হয় বান্দা বান্দা শব্দ বলিয়া বুঝায় দিলেন হিন্দু হও বৌদ্ধ হও ইহুদি হও খ্রিস্টান ধর্মের হও তোরা কারো বান্দা না তোরা আমার বান্দা আমি তোদের মাবুদ শুধু বান্দাই বলেন নাই আল্লাহ বলেন ইয়া ইবাদি আমার প্রিয় বান্দা বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহর বান্দা হিন্দুরাও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা কিন্তু আবার আমার বান্দা বললেন কেন আমার বললেন কেন বান্দা তো সবই আল্লাহ দুনিয়াতে কিছু টাকার মোহে পড়ে ক্ষমতার চেয়ার পাইয়া অনেক মানুষ আছে এরা আমার বান্দা স্বীকার করে না ইহুদিরা নিজেদের মাথার মুকুট মনে করে ওজায়ের নবীরে খ্রিস্টান ধর্মের মানুষগুলো ঈসা নবীরে মাথার মুকুট মনে করে আর বলে ঈসা আল্লাহর সন্তান ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী
বৌদ্ধ ধর্মের লোকেরা গৌতম বুদ্ধকে ধর্মগুরু মনে করে আল্লাহ কয় এই ভ্রান্ত মতবাদের মানুষ ঈসারও আমি আল্লাহ বানাইছি মারিয়ামেরও আমি আল্লাহ বানাইছি তোমাদেরও বানাইছি অতএব তোমরা ঈসা নবীর বান্দা না তোমরা আমারই বান্দা আমি তোমাদের মাগুদ আসো আমার কাছে ফিরে আসো কতদিন আর দূরে থাকবা আর দূরে থাইকাও তো আমার হাত থেকে তুমি এড়াইতে পারবা না দূরে যাইয়াও থাকতে পারবা না একদিন আগে পরে আমার হাতে ধরা পড়বাই নমরুদ আমার ধরা থেকে বাঁচতে পারে নাই ফেরাউন বাঁচতে পারে নাই যেই নমরুদ এত বড় বেঈমান আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়েছে আল্লাহরে মেরে ফেলবে কত বড় বেঈমান যারে দেখাও যায় না ধরাও যায় না রেডি হইছে আরে গুলি করে মারবে কি পরিমাণ তার সেরা আল্লাহর দুশমন সেই নমরুদ বাঁশ দিয়া সিঁড়ি বানায় উপরে গেছে গুলি করবে তীর নিক্ষেপ করবে আল্লাহ মরে যাবে কতটা হত ভাগা সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন কোন বাহিনী পাঠানো লাগছিল আপনারা জানেন সব একটা নশাতা অসুস্থ সাথে আবার জুতা কেমন বরকতের মরণ ওই জুতাও তোমার পায় আছে ওই মশাও আছে যে মশা যার হুকুমে চলে সে আল্লাহ আছেন ওই মশা ঘুমের মধ্যে কানের কাছেও ঘুরে একবার যদি ভেতরে ঢুকে কোন পাহারাদার আসেনি ফিরানো কিন্তু কে তোমাকে পাহারা দেয় মশারি ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে কিন্তু কানের ছিদ্র দিয়া ঢুকে না কারণ কি বান্দা যদি একটু চিন্তা করতা আমার মাওলার পরিচয় পেয়ে যাইতা এরে আল্লাহর গোলাম দুনিয়াটা কিছুই না আজ এই দুনিয়া দুনিয়া করতে করতে মা বাবা সব ভুলে গেছো শান্তির জীবন থেকে অনেক দূরে আল্লাহ বারবার ডাকেন প্রতি রাত প্রথম আসমানে আসেন তওবা কর টাকা লাগবে বল আমি দিব গুনা ক্ষমার দরকার হলে বল আমি দিব তারপর হারাম খাইস না চুরি করিস না সন্ত্রাসী করিস না আমি আল্লাহ যদি দেই অল্প দিলেও বরকত হবে আর তুই যদি জুলুম করে নাও বেশি নিলেও বরকত নাই অতএব বান্দা যত অপরাধ করেছো তওবার দরজায় ফিরে আয় কই যমুনা গ্রুপের মালিক হাজার কোটি টাকার বালিশ বানাইল টাকায় তারে করোনা থেকে বাঁচাইতে পারে নাই বিদায় বেলা তিনটা সাদা কাফন পরে গেল তার জীবনের কামাই রুজি নিয়া সন্তানেরা আনন্দ করে বাবার নাম ভুলে গেছে এরে আল্লাহর গোলাম এরে যুব এই যে তাবলিগলারা বুঝায় আমরা বুঝাই কিন্তু এই কথা তো একবারও বলি নাই আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা হও এই কথা কিন্তু একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় আসো অঙ্গ মতো হুজুর হও একবারও বলি নাই বরং তুমি যেই লাইনে আসো ওই লাইনেই থাকো স্কুল ছাড়বা না কলেজ ছাড়বা না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে আমার মাওলারে ভুলবা না নবীর আদর্শের বিরুদ্ধে যাবা না আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক দরকার অভাব অনেক অভাব মাওলানার অভাব নাই মাওলানা এত বেশি হইছে ভণ্ডদের কারণে এখন আহলে হক আলেম পূজা কঠিন আমার দেশে এখন ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব অতএব তুমি ওই লাইনে থাকিয়া ভালো ডাক্তার হও আদর্শবান ডাক্তার হও
যাতে তোমার আদর্শের কারণে মুখরিত হইয়া শুধু ঘাটাল থানা কেন জাতীয় পর্যায়ে যেন তোমার নাম লেখা হয় ইতিহাসের পৃষ্ঠায় তোমার নামটা যেন আন্তর্জাতিক পর্যায়ে চলে যায় তুমি একজন আদর্শের ডাক্তার মরিয়া গেল অমর হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠা ইঞ্জিনিয়ার হও আন্তর্জাতিক মানের হও তবে ওই পর্যায়ে যদি হতেই চাও তাহলে চরিত্রটা ঠিক রাখো কারণ মানুষের অমূল্য সম্পদ হলো চরিত্র আজকে ওই চরিত্রটা ধ্বংস করতেছো গজবের মোবাইল হাতে নিয়ে সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করো জানালা বন্ধ দরজা বন্ধ কেউ দেখে না আল্লাহ দেখেননি তোমার মা দেখে না বাবাও দেখে না তুমি কবিরা গুনাহ করো কিন্তু ক্রমান্বয়ে দিন দিন তুমি শুকাইয়া যাও চেহারার মধ্যে তোমার আকর্ষণ নাই কোনো বরকত নাই চোখের পাওয়ার কমতেছে হাড় দুর্বল হইতেছে তোমার কিডনি দুর্বল হচ্ছে খবর নাই যাদের দিলের চক্ষু খোলা তারা তাকাইলেই বুঝতে পারে তুমি কত বড় জাহান্নামী অপরাধী লেখাপড়া নাই পরীক্ষায় নকল না করলে নাম্বার উঠে না তুমি কেমন পাশের ছাত্র না লজ্জা শরম নাই অনুতপ্ত আসে না আসে হাসি খুব মজার কথা কইতেছি তোমার প্রশংসা করতেছি না তুমি সারা রাত মোবাইল চালাও কবিরা গুনাহ করো খুব হাসি পাইতেছে প্রশংসা করি আমি লজ্জা থাকলে তো কান্না কর্তা দেড় হাজার বছর আগে নবী বলেছেন লা ঈমান আলিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই আজকে যদি লজ্জা থাকতো তুমি কান্না কর্তা আমার জীবনটা তো খারাপ কেন মোনাজাতে সবাই হাত তুলে তোমার চোখে পানি আসে না অনেক বান্দা কাঁদে তোমার পানি আসবে না কেন এটা তো কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কান্না আসবে হাসি আসবে কেন নাটকের মঞ্চ হাসির মঞ্চ ওখানে হাসি আসবে ওখানে কান্না আসবে না কিন্তু কই কান্না তোমার চোখে নাই খোদার কসম দিল যার নরম হবে তার চোখে পানি আসবে যার দিল শক্ত তার চোখে পানি আসবে না বলে গেলাম মানবা না মানবা তোমার ইচ্ছা দিল নরম করার একমাত্র মেডিসিন হলো তাহাজ্জুদের নামাজ এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবা এ যুবক এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কারণটা কি অভিশাপ এমন একটা দিন নাই যুবকের মরণের খবর কানে আসে না কয়দিন আর বাঁচবা তুমি সুস্থ মনে করো না হায়াত বেশি যেই পানি কাটা বন আটকায় না সেই পানি গলায় গিয়ে আটকায় মারা যায় কিসের বাহাদুরি কর সুস্থ মানুষ হঠাৎ নাই সুস্থ মানুষ হঠাৎ মরে কেমনে কেননা সুস্থ মানুষের জন্য হঠাৎ মরণের একটা হঠাৎ রোগ জমিনে জন্ম হয়েছে হঠাৎ রোগ কি জানেননি হঠাৎ মরণ কেন হঠাৎ রোগে ধরছে ডাক্তার চেক আপ করে বলছে শরীরে কোনো রোগ নাই বিসমিল্লা সারা যা মনে চায় খাও হঠাৎ মরণ কেন বুকে ব্যথা উঠছে হসপিটালে নেওয়ার আগে শেষ ও আল্লাহর বান্দা এবার অনেকে ভাবতে থাকেন কথা তো যা বলছেন সত্য কিন্তু কেমনে আমরা করব সময় পাই না ঝামেলায় জড়িত আপনার ডানে বামে আপনার লাইনের বহু আল্লাহর বান্দা তৈরি হয়ে আছে কেয়ামতে তাদেরকে আল্লাহ উদাহরণ দিয়ে বলবে ওরা পারলো তুই কেন পারলি না এই যুবক স্কুলে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা নামাজি মিথ্যা বলবা না আছে না নাই তুমি পারো না কেন কি আল্লাহ জিগেলি কি বলবা
তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে গাড়ি চালায় রাস্তায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি পারো না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খবর নাও এমন এমন ছাত্র আছে ওখানে ক্লাস করে পিছন দিক থেকে তুমি তাকায় মনে করো বাইতুল মুকাররমের খতিব মাথায় পাগড়ি বিশাল দাড়ি লম্বা জামা পরা কি ভাই আপনি কোন মাদ্রাসার হুজুর কারণ আমি জাহাঙ্গীরনগরের হুজুর সলিমুল্লাহ হলে ঢুকলাম একদিন মাগরিবের নামাজ পড়তে জামাত পাই নাই মসজিদও দূরে সলিমুল্লাহ হলে ঢুকলাম ঢাকায় নামাজ পড়ে পিছনে তাকায় দেখি শত শত যুবক দাঁড়ানো মুসাফা করবে সুন্দর দাড়ি টুপি নামাজ পড়ছে মাগরিবে কলিজা ঠান্ডা হয়ে গেছে তুমিও যুবক ওরাও যুবক কয়দিন আর বাহাদুরি করবা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন এরে পর্দারালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা এখানে আজকে ছয়টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা সবাই কোরআনের হাফেজ আদর্শলিপি দশ পৃষ্ঠের একটা বইয়ের হাফেজ বাংলায় নাই আর এই সন্তানগুলোর সিনার মধ্যে কোরআন ঢুকানো সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম আট বছর বয়স ছয় মাসে কোরআন মুখস্থ করছে সুবহানাল্লাহ না আর তোমার কপাল এত ভালো যে আইএবিএ পাশ করলা দুনিয়ার সব আকামের খবর রাখতে পারলা আসসালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া এটা পারো না সব পারো এটা পারো সাল সালাম দেয় সামাইকুম মানে তোর উপরে খোদার গজব হেকায় আলাইকুম তোর উপরে আগে কই গেল লজ্জা আসসালামু আলাইকুম শিখতে মাদ্রাসায় যাওয়া লাগে খবর নাই বড় আফসুস এরে আম্মা জানেরা আপনাদের অবদান না থাকলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মা বাবার অবদান আর দোয়া ভালো গাছ থেকে ভালো ফল হবে ভালো মায়ের থেকে ভালো সন্তান আসবে এরে আল্লাহর গোলাম এতক্ষণ বয়ান করলাম আমি কষ্ট হয় অনেক কথা বলতে তারপরও আস্তে আস্তে বলতেছি এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও আমি বলি নাই তুমি টুপি বড় তাবলিগে যাও না হয় গুনা হবে পীরের কাছে যাও না হয় গুনা হবে একবারও বলি নাই স্কুল কলেজে পরবানা মাদ্রাসায় যাইও একবারও বলি নাই বরং সাহস দিয়া গেলাম স্কুল ছাড়বি না কলেজের লেখাপড়া কর ওই লাইনটা ছাড়িস না তবে নবীর আদর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে আলেমদের পরামর্শ নিয়ে চলো একসময় আদর্শ ইঞ্জিনিয়ার হইবা আদর্শ প্রফেসর হইবা ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে ডিসি সাহেব শিখলেন কবে কয় ওই ছোটবেলা মা বাবায় মক্তবে পাঠাইছিল ওই সময় কোরআন শিখছি কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করে এখন তো মক্তব নাই বাংলাদেশে দাঁড়াইয়া কোন বেঈমান বলে নাই মক্তব বন্ধ করে দাও কেউ বলে নাই কিন্তু এমন একটা অপকৌশল তৈরি করেছে যে মক্তব বন্ধ কর খাওয়া লাগে না অটো বন্ধ হয়ে গেছে কারণ ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে তখন বাচ্চার মাও সজাগ হইয়া রেডি হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য
কোন দিকে কথা বলবো যুবক আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে গায়িকা লাগবে নায়ক লাগবে নায়িকা লাগবে এখন শুনি শিক্ষিকারাও নাচে শিক্ষকেরাও নাচে আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয় এখন শুনি বইয়া লাফায়ার নাচে কোন দিন জানি আবার হুইয়া হুইয়া নাচা শুরু হয়ে যায় হাসির কথা বলি নাই রে বাবা আমগো কপালে জুতার বাড়ি আসতেছে তার অগ্রিম খেয়াল করায় দিতেছে কোথায় গেল সভ্যতা মানবতা কি বলতেছেন কি ভাবতেছেন আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি ভালো যতক্ষণ লাইনে আছে ভালোটা বলছি এবার খারাপের লাইনগুলো বলতে হবে না বাচ্চার মা রাস্তায় নেমে গেছে বাচ্চার দিকে তাকাইতে লজ্জা হয় অল্প বয়সে চরিত্র ধ্বংসের স্লোগান চলতেছে আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে যত কাজ করছে আগে শিখছে তারপরে করছে কিন্তু স্বামী আর স্ত্রীর ব্যবহার কেমন হবে জমিনে কেউ শিখায় নাই কারো শিখতে হয় নাই আল্লাহ সৃষ্টিগতভাবে এটা তার ভেতরে দিয়ে দিয়েছে বলার মানুষ নাই শোনার মানুষ নাই আমি যেইভাবে কথা বললাম মোনাজাত দিয়া চলে যাব কিন্তু এই কথাগুলো এই লাইনে মসজিদের খতিব বললে পরের জুমায় বিদায় কথা বল না কেন কে বলবে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় তিন দিন পরে নিব আমানত রাগ করেন আপনারা তাহলে মরা ছাড়া উপায় নাই আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন যুবকেরা এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো আয় যুবক তোর জেহেন ব্রেন কমছে কেন তোর চেহারার মধ্যে আলো নাই কেন তাকাইলে মায়া লাগে না কেন এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কি পরিমাণ মা বাবার টাকা চুরি করছো জীবনে শুধু মোবাইলের কেন্দ্র কইরা এবার যখন মা বাবা দেয় না এবার সন্ত্রাসী শুরু করে অন্যের পকেট মারে কারণ মোবাইল চালাইতে হবে মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি মোবাইল ছাড়তে রাজি না আল্লাহ যুবকেরা রাগ করিও না রে বাবা আমি তোমার কল্যাণকামী তোমার ক্ষতির জন্য কোনো কথাই বলি না বলার দায়িত্ব আমার মানবা কিনা জানি না দোয়া করি আল্লাহ মানার মতো তৌফিক দান করেন আর মোবাইল তো চালাবি জিব্রাইল নিষেধ করলো ফিরবি না তবে পরামর্শ দিয়ে যাই মাঝে মাঝে মনে চাইলে মানিস যেহেতু ফিরবি না তার বিরোধিতা করে লাভ কি কিছু পরামর্শ দে এটি মানিস সারা রাত যখন মোবাইলের ডিউটি করতে করতে শেষ এখন ঘুমাবি মোবাইলের হক আদায় করা মোটামুটি কি শেষ শেষ বেলায় যাইয়া মোবাইলটা তো বালিশের পাশে রাখো তখন সার্চ দিবি কোরআন তেলাওয়াত ইউটিউবে সার্চ দিলে দেখবি অনেক আল্লাহর প্রিয় বান্দা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত গুলো চলে আসবে আস্তে একটা টাচ কইরা বাজতে থাকবে তুই শুনতে শুনতে ঘুমাবি এটা আমল দিয়ে গেলাম মনে চাইলে করিস মাঝে মাঝে ডেলি করা লাগবে না শেষে আবার সব আড়াই যাইবে মোবাইল চালাও হুজুর গো কথা তো শুনতেই চাও না কে বুঝাইছে হুজুর গো মাথায় কিচ্ছু নাই সব বুদ্ধিজীবী তোমরা তোমগো বুদ্ধির জীবী কত অনজীবী না টু জীবী এত বুদ্ধি তোমরা নিয়ে চলো মোবাইলের দ্বারা জ্ঞান অর্জন করো আকাম ওখাম না করে কিছু জ্ঞান অর্জন করো মোবাইলে গুগলে সার্চ দাও সৌরজগৎ নিয়ে গবেষণা করো কাগজ কলম দিয়ে লেখো
তুমি ডাক্তার হইলেও কিন্তু যদি মানের ডাক্তার হইতে চাও তাহলে অনেক লাইনের জ্ঞান তোমার রাখতে হবে মুসলমান হিসাবে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে সৌরজগৎ নিয়ে গবেষণা করো মানুষের বডি নিয়ে গবেষণা করো রিসার্চ করো এগুলো তো এখন ইউটিউব অভাব নাই মানুষ কিভাবে তৈরি হয়েছে বেঈমান বিধর্মীরা মুসলমান হয় কেন ওরা গবেষণা করতে 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 আল্লাহর পরিচয় পেয়ে যায় আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয় আরে আল্লাহর বান্দারা এইজন্য মোবাইল দেখবা কিছু জ্ঞান অর্জন করো সৌরজগৎ নিয়া গবেষণা করো অনেক জ্ঞান আসবে আল্লাহ আসমানটা কেমনে বানাইছেন জমিনটা কেমনে বানাইছেন একটা চোখের মধ্যে একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আছে সাত আসমান সাত জমিনে এই পরিমাণ ডিজাইন নেই একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দান করেছে অতএব আল্লাহ লো মা বাবার দোয়া নিয়ে চলো উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না সফলতা আসবে না স্কুল কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো মা বাবার দোয়া নিয়ে চলবা মা বাবার সাথে যেন এমন আচরণ না হয় যে মা বাবা কষ্ট পাবে মুরব্বীদের সাথে কোনো খারাপ আচরণ যেন না হয় ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো পাঁচ বেলার নামাজ পড়বা আল্লাহ দাগ দিয়ে কয় বান্দা জীবনে যত গুনাহ করেছো আসো আমার কাছে যদি তওবার মতো তওবা করো আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়া দাজ মারে বদ মারে বদতন হাতরা বর জানা ইয়ারে বদ বর জানে ইমানত জানা ও যুবক আল্লাহর গোলাম তোমরা তো অনেক জ্ঞানী না আল্লাহ আরো জ্ঞান বাড়ায় দেখছো আমিনও কয় না এই যুবকেরা একেবারে পৃথিবীতে এর থেকে আর সহজ কোনো প্রশ্ন নাই একেবারে এর থেকে সহজ প্রশ্ন নাই আমি জিজ্ঞেস করি এই জমিন কে বানাইছেন আসমান কে বানাইছেন জমিন থেকে বিশাল খালি জায়গা অতিক্রম করার পরে প্রথম আসমানের পরে আবার খালি জায়গা দ্বিতীয় আসমান এই যে আমি এটাকে জমিন বললাম আর আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটাকে খালি জায়গা বললাম যুবকেরা বলো আমি বলেছি তার নাম জমিন দর্শন কি বলে বলো আমি বলছি তার নাম কি জমিন দর্শন কি বলে এটার নাম খবর নেই আমি বলেছি এটা খালি জায়গা দর্শন কি বলে খবর নাই কি লেখাপড়া করো খুব জ্ঞানী না কোথায় আছো মেধা কোথায় গেল তোমার এজন্য বলি গবেষণা কর সময়ের বড় দাম আছে আজকে তোমরা যাদের ইংরেজি বই পড়ে ইংলিশে কথা শিখছো যে লেখছে বইটা তার কপাল কত ভালো যে তার বইটা সব ছেলে মেয়েরা ছাত্ররা আপন বানায় নিছে তোমার মতো যদি মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করত অপরাধ করত জীবনে তার লেখা বই কলেজে কবুল হতো না এটি বাবিশ খালি বাফের দা খাইয়া জাহান্নাম কামাই করিস না ভাবিস যে ওই লোকটার কফাল এত ভালো যে তার লেখা বইটা আজ আমরা কলিজা দিয়ে মহব্বত করে পড়ি কেন সে যদি তোমার মতো মোবাইল নিয়ে সময় নষ্ট করত জীবনে এই সম্মানের জায়গায় আসতে পারত না তুমি মরে গেলে জাতি তোমারে কি দিয়ে স্মরণ করবে
তুমি গালি দিতা ব্যবহার খারাপ করতা এই তোমার জীবনের পাওনা তোমার আচরণে মাও বেজার বাবাও বেজার আলেমরা বেজার সাধারণ মানুষ বেজার এলাকার মুরুব্বিরা বেজার কি কামাই করলা জীবন বর্দোয়া তোমার জীবনের পুঁজি বর্দোয়া সবার বর্দোয়া একটা মুরুব্বির সামনে দাঁড়াও সালাম দাও না অনেক যুবক আমরা হুজুরেরা পর্যন্ত হেঁটে গেল বিরিটানে দাঁড়ায়া দাঁড়ায়া কোথায় গেল আদব প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব যার মধ্যে আদব নাই ওই মানুষটার ভিতরে সৌন্দর্য বলতে কিছু নাই আরে মিয়া বক্তা হইও এখনো চেষ্টা করি মা বাবার সুযোগ পাইলে খেদমত করার আর তুমি ক্লাস নাইনে ভরো প্যান্ট শার্ট খুইলা মায়ের কাছে রাইখা দাও তোমার মা চাকরা নেই ধুইয়া রাখবে ভাত খাইতে বৈশা প্লেটটা ঠেলে ফেলে দাও মা ধুইয়া রাখবে মা তোমার চাকরানি অতস উচিত ছিল তোমার জামা কাপড় তুমি ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা মায়ের মশারি তুমি টানায় দিবা মায়ের চাকরানি পাইছো এরপরে কষ্ট তো করাও কামের দ্বারা আবার ব্যবহারটা দিয়েও কলিজা সাদা করে ফেলাও বহু মা সন্তানের ব্যবহারে গোপনে খান্না করে ওয়াল্লাহ সন্তানটারে হেদায়াত দেও না হয় তুমি চোখের আড়াল করে দাও জীবনে কি কামাই করলি মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না সব কথার শেষ আল্লাহ কয় তওবা কর জীবনের সব অপরাধ মাফ করে দিব মা বাবার দোয়া নিস বাসায় গিয়ে মাকে বলবি মা জীবনে কষ্ট তো কম দেই না জানি তুমি আমার কষ্ট কথায় পায় কত কান্না করছো আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর জীবনে তোমারে কষ্ট দিব না আজ দেখলাম আমার মতো কত যুবক মোনাজাতে কান্না করলো আমার চোখে কেন পানি নাই ও মা মনে হয় আল্লাহ আমার উপরে বেজার এই জন্য দিলটা শক্ত হয়ে গেছে চোখে পানি নেই মা যদি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয় আকাশে আজিমে যাইতে আর পর্দা লাগবে না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুব অন্যায় তো করিয়েই ফেলছো এখন তো আল্লাহ পাক কতটা দয়ার মালিক তুমি অন্যায় করতে 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 হায়াত শেষের দিকে আমার আল্লাহ প্রতি রাত তওবার দরজা দিয়ে ডাকে আয় তওবা করো মনেরে বুঝাও একা একা বুঝাও না ও আল্লাহ এই জীবনে তো কম নামাজ সারি নাই কম অপরাধ করি নাই কিন্তু আজ থেকে রেডি হয়ে গেলাম আর অন্যায় করব না আমার মতো কত যুব স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নবীর তরিকা চলে মা বাবার দোয়া নিয়ে চলে আমি কেন পারব না ও আল্লাহ পিছনের গুনাহ থেকে তওবা করতেছি আর গুনাহ করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না নবীর তরিকার বাইরে চলব না দেশ আর জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করো আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন তবে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসিব হবে না আবু জাহাল ১৩টা বছর নবীর বয়ান শুনল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন যে ওমরের কথার উপরে আল্লাহ খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না চোখে পানি আসবে না তওবার দরজায় ফিরবে না আর একদল মানুষ এই জমিনে থাকবে ওমরের মতো মেজাজওয়ালা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর মরণের কথা স্মরণ যখন হবে আল্লাহর ভয়ে চোখের পানি সেরে কাঁদবেন আর গোপনে বলবে আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই আর অন্যায় করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও
যারা খাঁটি অন্তরে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে আর তওবা করবে আল্লাহ সবাইকে বেগুনাহ বানায় দিবেন আল্লাহ তওবা কবুল করে নিষ্পাপ বানায় দিবেন ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা অবিদ্ধ বাবাজি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না জীবনে দাড়ি কাটবেন না মা বাবারে কষ্ট দিবেন না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবেন তওবা করার অন্তর যদি তৈরি করতে পারে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন পরকাল জিন্দেগিতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবার মাধ্যমে গুনাহমুক্ত হইয়া আল্লাহর গোলামী নবীর তরিকায় চলার তৌফিক দান করেন